51 নম্বর বিধানসভা কেন্দ্র ফটিকরাইয়ের বিজেপি বিধায়ককে আইপিএফটি দলের সভায় নেমন্তন্ন করা সত্ত্বেও উক্ত সভায় যোগদান করেননি বিধায়ক সুধাংশু দাস। উপরন্ত এডিসি ভিলেজে নির্বাচিত এক আইপিএফটি সদস্যকে বিজেপিতে যোগদান করান তিনি, যাতে ক্ষিপ্ত হয়ে আইপিএফটির সমর্থকরা ফটিকরাইয়ের ডেমডুম এডিসি ভিলেজের রাস্তা অবরোধ করে। বৃহস্পতিবার ফটিকরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেমডুম এডিসি ভিলেজের রাস্তা অবরোধ করল আইপিএফটি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, স্থানীয় এমএলএ সুধাংশু দাস মহোদয়কে আবেদন করা সত্ত্বেও তিনি আইপিএফটি দলের জনসভায় যোগ দেননি। উপরন্তু আইপিএফটি সমর্থিত এডিসি ভিলেজের একজন নির্বাচিত সদস্যকে বিজেপিতে যোগদান করিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে আইপিএফটি দলের মধ্যে। উত্তেজিত আইপিএফটি কর্মী সমর্থকরা ফটিকরাইয় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডেমডুম এডিসি ভিলেজের রাস্তা অবরোধ করে। বলা করছে এটার মূল উদ্দেশ্য হলো, আমরা দেখছি ইলেকশনের পরে, শপথ গ্রহণের পরে আমরা আমাদের ফটিকরাইয় 51 কেন্দ্রের মাননীয় সুধাংশু দাস মহাশয়কে আমরা ইনভাইটেশনও করছি, তারপরে অ্যাপ্রুভেলও দিচ্ছি, কিন্তু উনি আসেনি। বারবার অ্যাপ্রুভেল ইনভাইটেশন করার পরেও কিন্তু আইপিএফটিদেরকে উনা এক চোখে দেখেনি। কারণ আমরা গত 1 তারিখে ডেমডুম বাজারে আইপিএফটির একটা জনসভা করছি, ওইখানে ওনাকে ইনভাইটেশন করছি, কিন্তু উনি আরেকটা মিটিং আসলো এখানে ডেমডুমে 3 নম্বর ওয়ার্ডে মিটিং আছে, কিন্তু ওইখানে এসে আইপিএফটির একজন ইলেক্টেড মেম্বারকে উনি সিলিন্ডার সমর্থন করে দেওয়া হয়েছে। মিটিংটা কার আসলো? মিটিংটা আমাদের মাননীয় এমএলএ সুধাংশু দাসের। না না, ওই যে আইপিএফটি কর্মী সমর্থকদের অভিযোগ, আইপিএফটি বিজেপির শরিক দল হওয়া সত্ত্বেও আইপিএফটি কর্মীরা সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু আইপিএফটি দলের এই রাস্তা অবরোধকে অটকারী সিদ্ধান্ত বলে দাবি করছেন ফটিকরাইয়ের বিজেপি নেতৃত্ব। তাদের মন্তব্য অনুযায়ী, অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় 1 মে বিধায়ক সুধাংশু দাস আইপিএফটি দলের জনসভায় যোগদান করতে পারেননি। উপরন্তু আইপিএফটি দলের নির্বাচিত সদস্যকে জোর করে বিজেপি দলে যোগদান করানোর অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।